হচ্ছে গোপালনগর আমরা সবাই পুজো কমিটি, আমাদের বাংলা নিয়ে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে যার নাম হচ্ছে গোপালনগর আমরা সবাই পুজো কমিটি সাউপাড়া এবং বাঁকপাড়া। এইটা আমাদের 44তম আমাদের এদের দুর্গাপূজা, বাঙালি দুর্গাপূজা হচ্ছে। তো আমরা গত 2 বছর থেকে, 3 বছরই প্রায় বলতে পারি যে আমরা খুব ভালোভাবে পুজো করতে পারিনি। সরকার যেভাবে হেল্প করেছিল সেই তুলনায় আমরা অতটা হেল্প করলেও, কিন্তু আমরা এই কোভিড বিধি যে সমস্ত বিধিনিষেধ ছিল সেক্ষেত্রে আমরা কোনো বড় ধরনের অনুষ্ঠান বা কিছু করতে পারিনি। এবছর কিন্তু আমরা মানে আমাদের খুব ভালোভাবেই অনুষ্ঠানটা শুনছিল, আমাদের এখানে টাঙিয়ে নিচ্ছে আমরা দেখতে পাবেন। তো আমরা একটু সমস্ত মানে গ্রামবাসীবৃন্দ তথা আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি গোপালনগর আমরা সবাই পুজো কমিটির তরফ থেকে। কত বছর হচ্ছে আপনাদের পুজো? আমাদের 44তম। এবারে কি ভাবনা রয়েছে যে মায়ের যে সাজে কি ভাবনা আছে? আমাদের এবারে মায়ের সাজে যে ঢাকে ঢাকে সাজাচ্ছে আমাদের এবারে। আমরা এবারে আমাদের কিছু পঞ্চম সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমাদের অনুষ্ঠান সূচিও আছে। যেমন আমাদের সপ্তমীর দিন বিগত বছর না এবছর আমরা তার দ্বিতীয়তম আমরা ড্রয়িং প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য আয়োজন করেছি বিকেল 3 ঘন্টা থেকে। এছাড়াও আমাদের আছে অষ্টমীর দিন আছে আমাদের বারোই ছেলেমেয়ে, অর্থাৎ আমাদের এই সাউপাড়া বাঁকপাড়া যে সময় ছেলেমেয়েরা আছে তাদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন হচ্ছে আবৃত্তি আছে, যোগব্যায়াম আছে, নাচ গান নৃত্যানুষ্ঠান এই সমস্ত আছে। ঠিক আছে, বলে দিই সর্বোপরি আমাদের নবমীর দিন আছে লাস্য নৃত্য শিক্ষা কেন্দ্রে একটু নৃত্যানুষ্ঠান, এবং দশমীর দিন আছে আমরা একটা বিচিত্র অনুষ্ঠান আয়োজন করেছি মেলোডি অর্কেস্ট্রা চন্দননগর থেকে। সমস্ত আগত দর্শনার্থী তথা আমাদের শিমুল গ্রামবাসীবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। 8,000 টাকা করে দেওয়া হচ্ছে, এইটাতে কি বলবেন? দিয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে। শুধু আমাদের কেন বলতে পারি, অনেক ছোটখাটো পুজো আছে যেটা আমরা অর্থের বিনিময়ে, দেখুন অনেক ছোট ছোট পাড়া আছে, যেমন আমাদের পাড়া যে যে হারে চাঁদা ওঠে সেটা আমাদের পক্ষে পুজো করা এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে বলতে পারেন যে 40% 60% আমাদের খুব লাভ হয়েছে। যে হেরিটেজ ঘোষণা করলে ইউনেস্কোর পক্ষ থেকে, এটা কতটা খুশি? এটা তো বলতে পারেন 100% খুশি যে একটা বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো, যেটা আমরা যে যেখানেই থাকি না কেন আমরা ভারতবর্ষে আমরা কিন্তু এই দুর্গাপুজোর দিনে আমরা সবাই কিন্তু যে যার বাড়িতে এসে উপস্থিত হই। তো এটা সরকারের যদি বলি সরকারের সাহায্যে আরো ভালো হয়েছে এই জিনিসটা, তো আমরা খুবই আনন্দিত। আপনার নাম পরিচয়? আমার নাম তরুণ সাউ। পরিচয় পরিচয় হচ্ছে এখানকার হচ্ছে কথা।